আমার মায়ের আল্লাহ কাজ বন্ধু রে সব নবীর উম্মতেরা জাহান্নামে যাওয়ার সময় তাদের হাত কড়া পড়ানো হবে তাদের পায়ের বেড়ি পড়ানো হবে কিন্তু আপনি হাবিবের উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত আপনার উম্মত গুনি যখন গুনার কারণে জাহান্নামে যাবে আমি আল্লাহ বলেছি আমার বন্ধুর সম্মানের খাতিরে হে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক জাহান্নামের প্রধান দারোগা আব্দুল মালিক আমার আল্লাহ বলবেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক রে তুমি 19 জনের মধ্যে প্রধান জেনারেল তোমাকে আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম সব নবী রাসূলের উম্মতদেরকে তুমি জাহান্নামে নেওয়ার সময় হাত করা পড়ায়ো পায়ের বেড়ি পড়ায়ো কিন্তু আমার মায়ের নবী নূরের নবীর উম্মতদেরকে যদি জাহান্নামে নেওয়া হলো লাগে বন্ধুর উম্মতের হাত কড়া পড়াইবা না পায়ের বেড়ি লাগাইবা না সুবহানাল্লাহ আমি আমার জীবনের এই 29 বছরের জীবনের আমার আলোচনায় ইশকের রাসূলের আলোচনা কথা বলে না ইশকের রাসূলের আলোচনা আমি তো ইশক হতে আশেক হতে পারি নাই তবে হাবিবের আশেক যারা আমি তাদের আশেক হতে পেরেছি তা তো কোনো সন্দেহ নাই হাবিবের আশেক যারা আমি তাদের আশেক এইটা কোনো সন্দেহ নাই হাবিবের আশেক আমি হতে পারি নাই চেষ্টা করতে করে যাচ্ছি এই কথাটা কেন বললাম ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাই তিনি একদিন দেখতেছেন এক ফেরেশতা নলতা শরীফের মাঠের কিনার দিয়া কথার কথা বেড়া নলতা আমি গেছিলাম ওমানে ওনার মাজার শরীফ আমি গেছিলাম 19 সালে আমার ঈদে মিলাদুন্নবীর দাওয়াত দিলেন ওমানের সরকারিভাবে আমি গেলাম ওখানে ওমানে যাওয়ার পরে হঠাৎ করে শুনলাম ওমানের একটা জেলার নাম আছে সুর এই সুরে আমার কিছু ভক্তবৃন্দ বললো হুজুর আপনি যার ওয়াজ করেন বাংলাদেশে ওনার মাজার শরীফ তো ওমানে আমি বললাম কোথায় ওই যে নদীর পাড়ে তিনি বসে বসে আবাদত বন্দিকে করেছিলেন বাদশাহ ছেড়ে ওই নদীর পাড়েই ওনার মাজার শরীফ আমি বললাম কতক্ষণ লাগতে পারে আমার মাহফিল ছিল জালান বোয়ালি ওমান জেল ওমান দেশ জালান বোয়ালি হলো জেলা ওই জালান বোয়ালি শহরে আমার মাহফিল ছিল মাহফিল শেষ করার পরে ফেনীর একটা ছেলে নামটা ভুলে গেলাম ছেলেটা বলল হুজুর যার ওয়াজ করেন আপনি বাংলাদেশে ওনার মাজার শরীফ তো এই ওমানের জমিনে বললাম কোথায় জেলার নাম সুর লাগবে কতক্ষণ 300 কিলো দূরে আমি তো চিন্তা করলাম 300 কিলো দূরে আমার এই নলতা শরীফ আসতে 10 ঘন্টা লাগে তো এইরকম 8-10 ঘন্টা লাগতেই পারে তাই কতক্ষণ লাগবে হুজুর সর্বোচ্চ 3 ঘন্টা সর্বোচ্চ গাড়িতে কিন্তু আমিও গাড়িতে মানে প্লেনে আসছি মাস্টার সাহেব একটা টিকিট কিটার কাটিয়ে দিছে প্লেনে চলে আসছি কিন্তু গাড়ি নিয়ে আসছি আমার সময়টা হয়েছে বেতালিয়া সময় এই জন্য আমি দেরিও করতাম না রেস্ট করলেও রেস্ট হইব না এই জন্য যা কষ্ট যা করার গাড়িতেই করবো কারণ আবার সবাই আগে তোমায় ধরতে পারবো না একজন তো পরে ধরতেই হইব কথা ঠিক কিনা এদিকে খেয়াল রাখতে হবে আবার আল্লাহর ওলির দরবার যেখানে বলা আছে বুখারী শরীফে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আমার ওলি আল্লাহদের বিরোধিতা করলে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো এখন তোরে শোনায়া শোনায়া তিনবার কয়বার তিনবার কসম কাটবেন আমার আল্লাহকে ফাকাল আর রব্বু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাঈ মাকামি আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর উচ্চ মাকামের কসম উচ্চ জালালিয়াতের কসম আমার হাবিবের উম্মতেরা অন্যায় করবে গুনাহ করবে অপরাধ করবে কইরাই যদি বুইজা ফেলায় এইটা আমার অপরাধ হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে আমার এইটা গুনাহ হয়ে গেছে হওয়ার সাথে মনে হওয়ার সাথে সাথে যদি লা আযালু আগফির লাহুম আমার কাছে যদি ক্ষমা চেয়ে ফেলে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি একবারের জন্য নয় দুইবারের জন্য নয় 5 বারের জন্য নয় 100 বারের জন্য নয় 200 বারের জন্য নয় 500 বারের জন্য নয় 2 বছরের জন্য নয় আমি আল্লাহ ঘোষণা করলাম মাস্তাগফারুনি ও অন্যায় করতে থাকবে আর ক্ষমা চাইতে থাকবে অন্যায় করতে থাকবে ক্ষমা চাইতে থাকবে তুই যতবার অন্যায় করাবি আমার কাছে ক্ষমা চাইলে আমি ততবারই তাদেরকে ক্ষমা করতে থাকবো সুবহানাল্লাহ কি বলা যায় না সেই আল্লাহ রাব্বুল আলামিন
তোমরা সবাই আমার নামে কসম কাটো আর আমি আমার হাবিবের প্রাণ মোবারক নিয়া কসম কাটি চোদ্দ পারার চার পৃষ্ঠার লাস্টের আয়াত লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন আসুন ওই নবীর মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুশ্রু পরিণয় মনে হয় ওই নবীর মহব্বতে দূর একবারে ঘুমঠুম দূর কেরা ফেলান ওই নবীর মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আদর নিয়ে দরদ নিয়ে ওই হাবিবের দিদারের আশায় যারে দেখতে দেরি হবে আগিম হারাম হতে দেরি হবে না ওই নবীর মহব্বত নিয়ে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি سيدنا أرك محبت بڑن اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا মাশাআল্লাহ আওয়াজ ভালোই হইছে আগারানি ইউ আগার হানি গুলাম নে আওতা সুলতানি দিগাল চি যে নামিদানা আগসিনিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা জরে সাল্লে سوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا رسول اللہ اللہم صلی مرحبا খুশি হয়ে গেছি আমার বাজানো খুশি হচ্ছে মুহাম্মদ ওয়ালা জিকির আল্লাহ মুর্শিদ রে আমার দয়াল বাজান রে আমার পাগল বানাইয়া কই রইল রে মারহাবা আল্লাহ 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 দয়াল মুর্শিদ রে আমার প্রাণের মুর্শিদ রে আল্লাহ আল্লাহ সবাই সবাই আল্লাহ 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 আমার পাগল বানাইয়া কই রইল রে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি বলো বাসি মন প্রাণ দিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শহীদে পারি না জ্বালা জলে রোয়া রোয়া মারহাবা আল্লাহ 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 দেখে যাও একবার আসিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখে যাও একবার আসিয়া আছি কত সুখে রে মারহাবা আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم. যারা না উড়ানো দরকার নেই, আরে ঘুমায় ঘুমায় হনু ঘুমায় রয়েছে যারা তাদেরকেও মিনি মিনি থ্যাংকস, কারণ বাজানের দরবারে শুয়ে রয়েছে, সবাই তো একরকম করতে পারবে না, ঠিক কি না? পারবে নিও ঠিক কি না? যেমন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা মাহফিজ মুহাফাজ দুই ভাই, মানে সবাই যে একরকম করতে পারবে না সেটার একটা উদাহরণ কিতাব থেকে। মাহফিজ মুহাফাজ নবীজি বর্তমানে নববী শরীফ যেই জায়গায়, এই জায়গাটা দুইটা এতিম বাচ্চার জায়গা, সুবহানাল্লাহ। নবীজি যখন মসজিদে কোবা নির্মাণ করলেন, নবীজির হাত মোবারকের ছোঁয়া যে মসজিদে কোবায় লেগেছে, মদিনা শরীফের প্রথম মসজিদ কিন্তু মসজিদে নববী শরীফ না, প্রথম মসজিদ কিন্তু মসজিদে কোবা, আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলার বাড়িটাই মসজিদ কোবা হয়েছে, মারহাবা কয় না। ওই আবু আইয়ুব আনসারির বাড়িতে মসজিদ কোবা বানিয়ে নবীজির পছন্দ হলো যে আমার মসজিদে নববী শরীফ বানাবো। মসজিদে নববী শরীফ বানাতে গিয়ে মসজিদে কোবা থেকে বর্তমান যেখানে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়, মারহাবা বলবেন না, মক্কা শরীফে 1 রাকাতে 1,00,000 রাকাত, মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাতে 50,000 রাকাত। মজার ব্যাপার হলো যেহেতু আমাকে ইশক রসুলের সাবজেক্ট দিয়েছেন, এই জন্য আমাকে বলতেই হবে সাবজেক্ট অনুযায়ী কথা। মক্কা শরীফে একটা নেক করলে 1,00,000 নেক, আবার একটা গুণা করলে 1,00,000 গুণা, মদিনাতুল মুনাওয়ারায় একটা নেক করলে 50,000 নেক, কিন্তু একটা গুণা করলে মাত্র একটাই গুণা, সুবহানাল্লাহ। কি বলা যায় না? কি বুঝলেন? এই জন্য আমি গত 3 মাস আগে লিখছিলাম, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালো আবু বকর কয় সাহাবিরা আমি আর মক্কায় থাকবো না, সাহাবিরা কয় মক্কায় না 1,00,000, আবু বকর কয় আমি 50,000-এর দিকে চলে যাব, হ্যাঁ সাহাবিরা কয় কারণ কি? আবার যারা যারা 50,000-এর জন্য চলে যাবে এই সাহাবিদের ব্যাপারে আমার আল্লাহ বললেন 26 পারার 12 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর, সূরা হুজুরাতের 20 নম্বর, সূরা হুজুরাতের না সূরা ফাতার 20 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, আমার আল্লাহ কয় যারা সিদ্ধান্ত নিলেন 1,00,000 কাবা 1,00,000 সওয়াবের কাছে থাকবো না, 50,000-এর কাছে চলে যাব, কেন যাবে? কেন যাবেন? আবার কারা যাবে? আল্লাহ কয় যারা 1,00,000 আমার খানায় কাবার 1,00,000 রাইখা যারা 50,000-এর জন্য চলে যাচ্ছে, এদের জন্যই আমি আল্লাহর ঘোষণা। কোরআনে কোনো দুর্বল আয়াত আসেনি, পিছনের বাইরে কোন দুর্বল আয়াত আসেনি কোরআনে? একটু পিছনের বাইরে একটু জোরে করলে খুশি হইতাম, কোরআনে কি দুর্বল কোনো আয়াত আছে? একটু কথা কয়ে বুঝছি, তার নিয়ে একটু বেতাইলে অসুবিধা নেই। যারা 1,00,000 রাইকা 50,000-এর দিকে যাইতেছে তারা সবাই সাহাবি, মারহাবা। আর ওই সাহাবিদের ব্যাপারে আল্লাহ বললেন, এ বন্ধু কাজি আল্লাহ লাব্বাইকা ইয়া রাব্বুল আলামিন, কই আমি আপনার এই পাগল গলির প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, আস্তে কইলে মানি না, কই
আপনার এই সাহাবীদের প্রতি আমি সন্তুষ্ট আমার আল্লাহ কয় আমার নবী কয় কেন সন্তুষ্ট কয় ইদিও বাইউনাকা তাহতাস সাজারা এই পাগলগুলি গাছের নিচে আপনার নূরানী হাত মুবারকে হাত দিয়া এরা বায়াত গ্রহণ করেছে মুরিদ হয়েছে এই জন্য আমি আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট শুধু সন্তুষ্টই না বন্ধু তাহতাস সাজারাতি ফাজিমা মা ফি কুলুবিহিম আমি আগেই জানতাম এরা আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত হবে বায়াত যেহেতু হইয়া গেছে আমিও সন্তুষ্ট হয়ে গেছি এরপরে আরেকটা শুভ সংবাদ কয় কি মানুষ শান্তির জন্য কত জায়গায় ঘুরে আমিও গত বছরের আগের বছরের ডিসেম্বরে এই ডিসেম্বরের আগের ডিসেম্বরের আগের ডিসেম্বরে আমি লিখছিলাম শান্তির জন্য আমার এত কিছু রে বাবা শান্তি আমার হলো না শান্তি লাগে আমার সোনার মদিনা বলো শান্তি লাগে আমি লিখছিলাম গত ডিসেম্বরের আগের ডিসেম্বরের আগের ডিসেম্বরে মানে দুই বছর আগে শান্তি অনেক জায়গায় খুঁজলাম পাইলাম না আমার আল্লাহ কায়রা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে একটা হলো আপনার কাছে বায়াত হবে আর একটা হলো এরা আপনার কদম মোবারকে চলে যাবে শান্তির জন্য কত কিছুই মানুষ করে জান আমি প্রমিস করলাম ফানজালা সাকিনা এরা যেহেতু পঞ্চাশ হাজারের দিকে যাবে পঞ্চাশ হাজার কত কি হবে সেটা আমি পরে জানাচ্ছি বন্ধু এই পঞ্চাশ হাজারের নিয়ত যেহেতু আবু বকরও করেছে ওমরও করেছে ওসমানও করেছে আলীও করেছে এমন এই নূরের নবীকে ভালোবেসে জিব্রাইল পর্যন্ত রসুলের সাথে বিলায়া জবান মোবারকে বলেছে আমি দুনিয়ার তিনটা জিনিস আমি জিব্রাইলও ভালোবাসি আমার আল্লাহকে জিব্রাইল নবীও তিন জিনিস ভালোবাসে আবু বকরও তিন জিনিস ভালোবাসে ওমরও দুনিয়ার তিন জিনিস ভালোবাসে ওসমানও তিন জিনিস আলীও তিন জিনিস তুমি জিব্রাইলও কও তিন জিনিস দুনিয়ারটা ভালোবাসো আমি আল্লাহও ঘোষণা করলাম আমিও দুনিয়ার তিন জিনিস ভালোবাসি এই হাদিস যখন চার ইমামের কাছে গেছে ইমাম আবু হানিফা কয় আমিও তিন জিনিস ভালোবাসি ইমাম শাফি কয় আমিও দুনিয়ার তিন জিনিস ভালোবাসি ইমাম হাম্বল কয় আমিও ভালোবাসি ইমাম মালিক কয় আমিও তিন জিনিস ভালোবাসি সময় হইলে তিনের কথাও কব যা করে খোদা মারহাবা কয় আব্বাজান মাশাআল্লাহ পরিবেশ সুন্দর আছে হ্যাঁ বাবাজান বাবাজান পঞ্চাশ হাজারের দিকে চলে যাবে এখন যারা আমার মতো একটু কম বুঝে সবাই তো এক বুঝেন না সবাইকে এক বুঝে আমার মতো যারা কম বুঝের কয় ভাইজান মক্কায় কিন্তু ন্যাক বেশি আবু বকর সিদ্দিক কয় মক্কায় ন্যাক বেশি আমিও মানি কিন্তু রিয়াজুল জান্নাত তো মক্কায় নাই রিয়াজুল জান্নাত তো বাইতুল মুকদ্দাসে নাই রিয়াজুল জান্নাত তো মিশরে নাই রিয়াজুল জান্নাত তো রিয়াদে নাই রিয়াজুল জান্নাত তো জিজানে নাই রিয়াজুল জান্নাত তো আভায় নাই রিয়াজুল জান্নাত দাম্মামে নাই কয় কই আছে আমার নূরের নবী যেই জায়গায় নেক হইল মক্কায় কিন্তু জান্নাতের বাগান হইল বন্ধু যেখানে রিয়াজুল জান্নাত আমার নূরের নবী কদম মোবারকে জিন্দাবাদ জিন্দাবাদ আমার সোলাল হুজুর কবলা হুজুর কবলা জিন্দাবাদ যুক্তি হলো কি যুক্তি কয় মক্কায় ন্যাক বেশি রিয়াজুল জান্নাত মক্কায় নাই মক্কায় ন্যাক বেশি রিয়াজুল জান্নাত মক্কায় নাই মক্কায় রুকনে ইয়ামনি আছে কিন্তু মক্কায় রিয়াজুল জান্নাত নাই মক্কায় হজরে আসওয়াদও আছে কিন্তু মক্কায় রিয়াজুল জান্নাত আবু বকর যুক্তি দেয় কয় মক্কায় হজরে আসওয়াদ আছে কিন্তু মক্কায় রিয়াজুল জান্নাত নাই মক্কা শরীফে মিজাবে রহমত আছে বৃষ্টিতে পানি
পানি নামলে যেই পানি যেই জায়গায় পড়ে ওই জায়গাটার নাম হলো মিজাবে রহমত আবু বকর কয় মক্কায় মিজাবে রহমত আছে কিন্তু রিয়াজুল জান্নাত মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় কাবার হাতিম আছে কিন্তু রিয়াজুল জান্নাত হাবিবের কদম মোবারকে মক্কাতুল মুকাররমায় সাফা মারওয়া আছে কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় রিয়াজুল জান্নাত আছে নেক তো কামাই করে জান্নাতের জন্যই ওই জান্নাতরা আমার নূরের নবীর নূরানি কদম মোবারকে এই জন আমি লেখছিলাম জুন মাসের ১৬ তারিখে রওজা শরীফের সামনে বসে বসে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা সবাই ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশেক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা সবাই ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা এখন এইটা তো আবার একটা দলিল দেওয়া লাগে ওয়ান আবি ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال العبد اذا লেখছি কি যে আমি একদিন কবরে যাব আমার আবুল ফজল মাস্টার আমার ভাই যাইব না আমার এই বাজানরা যাইব না আমার কবরে কিন্তু লেখছি নবী কবরে যাইব পাইলাম কই বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرع نعالهم اتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظروا إلى مقعد من النار أياد لك الله به مقعدا من الجنة رواه البخاري سلك يكبر يا رسول الله ولا جاينا سبعي أمر بداية تجابه সবাই আমাকে বিদায় দিতে যাবে গোরস্থানে কিন্তু একজন আমার কবরে আসবে তিনি কে রহমাতুল্লিল আলামিন তিনি কে রহমাতুল্লিল আলামিন সবাই আমারে বিদায় দিতে যাবে কেউ আমাকে জানাজা দিয়ে মোনাজাত না করে চলে যাবে আছে না মোনাজাত নাই আছে না সবাই আমাকে জানাজার নামাজ পড়ে অন্তত অর্ধেক মানুষ চলে যায় অথচ নবীজি বলেছেন কেউ যদি কারো জানাজার নামাজ পড়ে সে এক কারাত সওয়াব পাবে এক কারাত সওয়াব কাকে বলে উহুদ পাহাড়টা ১১ কিলোমিটার লম্বা ৭ কিলোমিটার পাশ ১.৫ কিলোমিটার উঁচা তাইলে কয় লক্ষ কোটি টন এইটার ওজন হবে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় শুধু জানাজার নামাজে যারা হাজির হবে তাইলে জানাজা পয়রা চলে যাবে এক কার উহুদ পাহাড় সমপরিমাণ সে সওয়াব পাবে সুবহানাল্লাহ কয় দুই নম্বরে বলে যে আর একটু অপেক্ষা করবো আর একদল মানুষ যে জানাজা পড়ে যাবো না
এই লোকটা চিরদিনের জন্য লন্কা থেকে বের হয়ে গেল এই লোকটা চিরদিনের জন্য শ্যামনগর থেকে চলে গেল কালীগঞ্জ থেকে চলে গেল এই লোকটার জানাজাটা পড়ছি নবীজি বলেছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দুআ রাওয়াহু ইবনে মাজা নবীজি বলেছেন জানাজার সালাত যখন আদায় করো ফাখলিসু লাহু আলাল মাইয়্যিতি এই মৃত ব্যক্তির ফাখলিসু লাহু দুআ সাথে সাথে কাতার ভাঙা আরেকটা দোয়া করো কেউ যদি জানাজার নামাজটা শেষ করে যায় না না যায় ওই মৃত ব্যক্তির জন্য একটু দোয়া করে আমার নূরের নবী কয় তার জন্য উহুদ পাহাড় পরিমাণ আরেকটা সওয়াব মার হবে গেল ভাই এই সওয়াব এরপরে নূরের নবী বললেন আর একটা কাজ যদি কেউ করে কাজটা কি আর একটা কাজ যদি কেউ করে যে নামাজও পড়লো আবার তার ইমানদার ভাইয়ের জন্য দোয়া করলো দুইটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাইল আর একটা কাজ যদি করে যে আমি এখনো যাব না যাব না যাব না না গিয়ে যদি মাটি দেওয়া পর্যন্ত চলে যায় যদি মিনহা খলকনাকুম ও ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাত মুখরা বলে যদি মাটি দিতে যায় মাটি দিতে যায় মাটি দেবে তাইলে আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সব আমার আল্লাহ তাকে দিয়ে দিবে তাইলে জানাজা পড়লে এক উহুদ পরিমাণ সব জানাজার পরে দোয়া করলে আরেক উহুদ পরিমাণ সব জানাজার দোয়া প্রাপ্তরা মাটি দিতে গেলে আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সব এই সব তিনটার সওয়াবের লাস্টের সওয়াবদার ব্যাপারে কিতাবে দেখলাম আমি বড় আনন্দিত হয়ে গেলাম কারণ জীবনে অনেকগুলা মানুষের কবরে মাটি দিয়েছি যারা দিয়েছেন তারা কি করলেন কিয়ামতের ময়দানে সেটা পেয়ে যাবে দেখা যাবে নেকের পাল্লা পাপের পাল্লা ভারী হয়ে গেছে পাপের পাল্লা ভারী নেকের পাল্লা হালকা নেকের পাল্লা হালকা হঠাৎ করে জাহান্নামের পেরেশান রেডি হইতেছে তুমি রেডি হয়ে যাও তোমাকে এখন জাহান্নামের দিকে নিয়ে যাও এই পাগলায় টেনশনে পড়ে যাবে হঠাৎ করে ক্রিকেটের বলের মতো একটা ছোট্ট বলের মতো কাপড় পাচানো একটা কি টুকরা যেন নেকের পাল্লায় এসে পড়বে নেকের পাল্লায় এসে পড়ার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে ফেরেশতারা বলবে আমরা জাহান্নামীর ফেরেশতারা রেডি হয়েছি তারে আমরা জাহান্নামে নিয়ে যাব কিন্তু এই ক্রিকেটের বলের মতো যেই চাক্কা এইটা কিসের চাক্কা আমার আল্লাহর আল্লাহ নেকের পাল্লা হালকা হয়েছিল এখন তো নেকের পাল্লা ভারী হয়ে গেছে এখন আমরা কি করবো যেইটা হয়েছে সেইটাই করো নেকের পাল্লা ভারী হইল তো জান্নাতে নিতে হয় আগে ছিল জাহান্নামি এই টুকরাটার কারণে হয়ে গেল জান্নাতি আমার আল্লাহ এইটা কি জিনিস খুইলা দেখো খুইলা দেখবে এইটা একটা মাটির টুকরা ক্রিকেটের বলের মতো আমার আল্লাহকে ফেরেশতারা প্রশ্ন করবে মাওলা 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 রে এইটা কেমন বরকতওয়ালা মাটি আমার আল্লাহ বলবে ওই যে নলতা শরীফের কিনারে শ্যামনগরের কিনারে কালীগঞ্জের কিনারে গাজীপুরের এলাকার কালীগঞ্জার একটা আছে অনেকগুলা গাজীপুরের মানুষ আসছে মাস্টার সাহেব সহ এই যে নাসির ভাই সহ অনেকগুলা গাজীপুরের মানুষ আসছে আমার আল্লাহ বলবেন এই গাজীপুরের পাগলা জানাজা পড়ছে জানাজার পরে আবার দোয়াও করছে দোয়ার পরে আবার মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নখরে যখন তারা তা নখরা বলে মাটিও দিয়েছে আর আমি আল্লাহ এই মাটি তারে জমা কইরা রেখা দিছি এই পাগলা যখন হাসরের মাঠে নেকের পাল্লা কম হয়ে যাবে এই মাটি দেওয়ার মাটি দিয়া তার নেকের পাল্লা ভারী বানায় দেব সুবহানাল্লাহ মারহাবা খান চোরে কন মার হাবা আর আবার একটা গুণ দৌড়ে এখন মার হাবা হিসাব করেন তো 70 বছর হায়াত পেলে কয় বছর ঘুমান আল্লাহ রলিরা এমনি কি আল্লাহ রলির খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নামে শত শত কলেজ ভার্সিটি স্কুল মাদ্রাসা কোম্পানি কত কিছু তার নামে কেন শুধু বরকতের জন্য ঠিক কিনে বেড়া কিসের জন্য শুধু বরকতের জন্য আব্বা যান বাবা যান আসেন তো আপনারা যাক আমার আপত্তি নেই কারণ যেহেতু তিন দিনের ব্যাপার কয়দিন রে কথা পাইলা
তিন দিনের ব্যাপার অনেকে তিন দিন আগে হইছে হইছে না অনেকে গতকালকে আসে অনেক আবার আজকে যে আজকে মাহফিলও শুনব আবার আখেরি মোনাজাতরাও দিয়ে আসবে এই চিন্তা না বাবা তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিকে বলে ইজার আপনি আমাদের সাহাবীদের লিডার এক লক্ষ রাইখা কেন পঞ্চাশ হাজারে যাবেন কে কেন যাব শুনবা কয় শুনবো কয় তাইলে শুনো আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মারহাবা কয় না আল্লাহুম্মা জাআল কেন আমি মদিনায় যাইতে চাই তোমরা অনেকে রেডি হইছো মদিনাতুল মুনাওয়ারায় পঞ্চাশ হাজারের জন্যই যাবে কেন যাবা আমিও কেন যাব জানোনি কেন যাবেন জানান একটা হলো রিয়াজুল জান্নাত মদিনায় মদিনাতুল মুনাওয়ারায় রিয়াজুল জান্নাত আর মক্কায় হইল ন্যাক বেশি আরো কারণ আছে কয় কি কারণ বুখারী শরীফের আর একটা কারণ তোমাদেরকে আমি আবু বকর জানিয়ে দেই কি কারণ গো কারণ হলো আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা বিনাল বার মা জাআলতা বিমাক্কাতা বিনাল বারাকা আমি কেন মদিনায় যাইতে চাই জানোনি এত নেক মক্কায় এত নেক মক্কায় তারপর আমি পঞ্চাশ হাজারের জন্য পাগল তোমরা অনেকে পাগল হয়ে গেছ একটু জানতে চাই ভুল খুলে বলেন নূরের নবী হায়াতুর নবী জিন্দা নবী রহমাতুলিল আলামিন নূরানি জবান মবল কেমন আল্লাহকে বললেন বুখারি শরীফে আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা আমার রওয়াহুল বুখারি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাওলা রে তোমার খানায় কাবায় তুমি যত বরকত দিয়েছ কেন আবু বকর মদিনায় আসলো কেন ওমর মদিনায় আসলো কেন ওসমান জিন্নুরাত মদিনাত মুনাওয়ারায় আসলো কেন আলী কারমুল্লাহ জাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাত মুনাওয়ারায় আসলো সাহাবীদের দল নেমে গেল মদিনাত মুনাওয়ারায় কেন গো আমি গজলও লিখছিলাম আমি গজলও লিখছিলাম এই ব্যাপারে দোয়ায় নবী বলে আল্লাহ আর জি শোনো না খানায় কাবায় যত বরকত দিছো রাব্বানা কোন দোয়ায় নবী বলে আল্লাহ আর জি শোনো না খানায় কাবায় যত বরকত দিছো রাব্বানা মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা লাগবেই তো কেন সে তাই সাহে মদিনা বলো লাগবেই তো কেন সে তাই হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা বলো না অনেক বেশি সোনার মদিনা লাগবেই তো কেন সে তাই না বলো না লাগবেই তো কেন সে থাই যে মদিনা এত ভালো লাগে কেন আমি লিখছি রওজা শরীফের সামনেই কেন এত ভালো লাগে সোনার মদিনা লাগবেই তো এখানে রসুল আছে যে মারহাবা কয় আবু বকর কয় শুন শোনা বুখারীর হাদিস কয় কি নবীজি বলেছেন তোমার মক্কায় যত নিয়ামত দিছ আমার মদিনায় ডাবল নিয়ামত দিতে হবে এখন নবীজির দোয়ার ব্যাপারে কয় সমস্ত নবী মুস্তাজাব দাওয়াত হায় হায় সমস্ত নবী মুস্তাজাব দাওয়াত লিকুল্লি দাওয়াত প্রত্যেক নবী রসুলের দোয়া আল্লাহ কবুল করেছেন নবীজি বললেন প্রত্যেক নবী রসুলের দোয়া নবীরা দুনিয়ায় করে গেছেন আমার উম্মতের জন্য দোয়া আমার দোয়াটা আমি দুনিয়ায় করি নাই প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়ার করার জন্য বলেছেন লিকুল্লি নাবিয়ি দাওয়াতুন প্রত্যেক নবী সেই দোয়াটা দুনিয়ায় করেছেন ওয়া ইন্দিখতা বাতু দাওয়াতি আর আবি নূরের নবী ওই দোয়াটা দুনিয়ায় করি নাই নবীজিকে কেন করেন নাই আমি এই জন্য করি নাই কেমতের ময়দানে আমার গুনাহার উম্মতগুলি বিপদে পড়ে যাবে যদিও আল্লাহ আমাকে সাহস দিয়েছেন মেরাজের রাতে কি সাহস দিয়েছে নবী সাহস দিয়েছে আমি আল্লাহকে বললাম আল্লাহ
আমাকে এনেছেন কোন নবী রাসূলকে এখানে আনেন নাই আমাকে এনেছেন আমি এসেছি আসার পরে আল্লাহ বললেন কিফ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি থামেন কেন আপনার প্রভু নামাজ পড়তেছে সুবহানাল্লাহ কয় না আপনার প্রভু নামাজ পড়তেছে আমাকে ভৈরবে এই ওয়াজটা করার পরে আমাকে মোবাইলে প্রশ্ন করেছে হুজুর সবাই নামাজ পড়ে আল্লাহর আল্লাহ নামাজ পড়ে কার কথা তো সত্যি আল্লাহ নামাজ পড়ে আমাদের মতো নামাজ না আল্লাহ হাতে আমাদের মতো পাও দিয়া না আল্লাহ হাতে পাও ছাড়া মারহাবা পায় না আল্লাহ ধরে হাত ছাড়া আমরা ধরি হাত দিয়া আল্লাহ দেখে চোখ ছাড়া আমরা দেখি চোখ তুলিয়া আল্লাহ আমাদের নামাজ হলো অষ্ট অঙ্গে সাত অঙ্গে বা অষ্ট অঙ্গে আল্লাহর নামাজ অঙ্গ ছাড়া মারহাবা পায় না আমার আল্লাহ নামাজের মধ্যে কিতাবে আশরাফ আলী থানভী সাহেব তার একটা মেরাজ শরীফের কিতাব আছে ওই মেরাজের কিতাবে আশরাফ আলী থানভী সাহেব সুন্দর করে লিখেছেন কিফ বন্ধু থামেন আপনি আপনার রব কিন্তু নামাজ পড়ে আমার নবী জিগাইল আল্লাহ সবাই তো আমি সহ সবাই আপনার নামাজ পড়ি আপনি কার নামাজ পড়েন আমার নামাজ আর আপনাদের মতো সেজদা রুকু দিয়া পড়া লাগে না আমার নামাজ হলো আপনাকে স্মরণ করে শুধু আপনাকে রহমত দেওয়া এইটাই আমার নামাজ সুবহানাল্লাহ কি বলা যায় না ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছাকাছি গেলেন হুজুর একটু আগে আয়াতটা পড়ে গেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা আমার আল্লাহকে বন্ধু এমনি তো এটা বুঝবেন কি না বুঝবেন মনে হয় ধরে তীর তীর দেখছেন না পোলাপান ছোটকালে যে জিংলা দিয়া বাঁশের জিংলা দিয়া তীর বানায়া এইরকম কইরা মারতো তো এই টান দিলে এই দুইটা সাইড যত কাছাকাছি আসে আমার আল্লাহ কয় আমি আর আমার দোস্ত এসো কাছে আইসি কাছে আসার পরে আমার ভাল লাগে না আরো কাছে দেখতে মনে চায় তাফসির রুহুল বায়ান তৃতীয় পারার তাফসির তাফসির রুহুল বায়ান আমি তো হুজুরের ছাত্রের মতো আমাদের মন্ত্রী মহোদয় এমপি মহোদয় কিন্তু বলেছেন যে আমরা বাংলাদেশের বাছাই করা বক্তব্য দাওয়াত দিই আমি তার বাছাই করা না আমি আন বাছাই কিন্তু আমি তো কবিরুদ্দিন হুজুরের ছাত্র তো মারহাবা হয় না আগের আল জামনে যায় আল বোঝেননি আগের আল যেমনে যায় পিসির আল দাও এমনে যায় আর বর্তমান যে জামানা এই জামানায় দলিল আদিল্লা না থাকলে সমস্যা এই জন্য আমি ধন্যবাদ যে দরবার শরীফের কর্তৃপক্ষ যারা আছেন ধন্যবাদ যে হ্যাঁ অবশ্যই দালিলিক আলোচনার এখন বিকল্প নেই বা দালিলিক আলোচনা লাগবে কারণ যখন আপনি দলিলের কথা বলবেন বেড়া স্যাতাসিদি সরাসরি পিছাপিছি করব কিন্তু কোনো জবাবের কিছু আছে মন্তব্য করার কিছু আছে কিছুই নাই তো কি যেন বলতে চাচ্ছিলাম কি যেন বলতে চাচ্ছিলাম তীর হ্যাঁ ছাত্র ভালো তীর তীর যখন টান মারে এই দুইটা ছায় একবারে কাছাকাছি চলে আসে এমনি তো কাছে তৃতীয় পারার তাফসির 276 বছর আগের তাফসির ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই তাফসির রুহুল বায়ানে চমৎকার করে তিনি চমৎকার করে লিখলেন আমার নবী যখন আরশে গেলেন আরশে গেলেন যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের কণ্ঠ দিয়ে আল্লাহ কণ্ঠ শুনিলেন আপনি একটু অপেক্ষা করেন আপনার প্রভু নামাজে ব্যস্ত ওই আল্লাহ রব্বুল আলামিন বললেন বন্ধু কাছাকাছি তো আসি উদুনু মিন্নি আর একটু কাছে আসেন আমার নবী এমনি তো কাছে আছে আমার নবী আরো কাছে গেলেন আমার আল্লাহ দ্বিতীয়বারও কয় ওদুনু মিন্নি আরো কাছে মারহাবা কম নবী আরো কাছে যায় তৃতীয়বার বললেন আমার আল্লাহ ওদুনু মিন্নি আরো কাছে আমার নবী আরো কাছে যায় চতুর্থবার বললেন ওদুনু মিন্নি বন্ধু এখনো পুরাপুরি কাছে আসেন নাই আরো কাছে আসেন আমার আল্লাহ পঞ্চমবারে কয় ওদুনু মিন্নি আরো কাছে আসেন আমার নবী আরো কাছে যায় এইভাবে যেতে 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 তাফসির রুহুল বয়ানের প্রণেতা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই তিনি লিখলেন একবার নয় দুইবার নয় আমার নবীকে আমার আল্লাহ একশতবার ডাক দিলেন আরো কাছে আসেন কত কাছে রয়েছ তুমি কথা পায় না শিল্পীরা গান গায় না কত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আপনি তো এমনি কাছে আছেন এমনি কাছে আছেন কিন্তু আমার এতটুকু দূরে আপনাকে রাখতে অন্তর কুদরত অন্তর মুবারকের চায় না
আপনি আরো কাছে আসেন আমার নবী 100 বার কাছে গেলেন তাইলে নবী কোথায় আর আমার আল্লাহ কোথায় এই জন্য আমার নূরের নবী মসনদে আহমদ শরীফের হাদিসে নূরের নবী জানাইলেন হে পাগলারা কে কি কয় তোরা শুনস কেন তোরা শুনবি আমি রাসূলের কথা মোবারক কয় কি কথা মোবারক অনেকে কয় আমি আমার আল্লাহরে দেখি নাই কিন্তু আমি নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন আমার নূরানি জবান মোবারকে তোমাদেরকে জানিয়ে দিলাম ফি রাআইতু রব্বি আমার রব্বি আমি দেখেছি ফি আহসানি সূরতি আমার প্রভুকে আমি নূরের নবী দেখেছি চমৎকার ভেরি বিউটিফুল উত্তম সূরতে কে কয় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা পায় না বড় পিছনের বাবার একবার কোন মারহাবা সামনের বাবার একটু চুপ করে পিছনের বাবার কোন মারহাবা এ বেলা পিছনের হারাইতে যাক না হে মিয়া আপনারা যাক না ঠিক আছে একটু শব্দ টব্দ দিয়েন তবে আমি খুশি গত বছর আগের বছর হুজুর আসছিল আমি আসছিলাম গত বছর আমি আসিনি হুজুরও আসেনি আগের বছরের চেয়ে অনেক ভালো পরিবেশ আমার মনে আছে তো গত বছরের আগের বছর আমি আর একটু দেরিতে আসছিলাম মাইকে আমি বলাবাল মানুষ কিন্তু আবার লয়ে আসে শেষটাইতে আনো মারা বাপা হুজুরের যদি একটু নজর থাকে গো মারা বাপায় না বাজানের যদি একটু নজর থাকে গো তাহলে কোনো অসুবিধা অসুবিধা কারণ আল্লাহ বলেছেন নবীজি বলেছেন তিরমিজিতে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন তোমরা ওলি আল্লাহর নজরকে ভয় করো মুমিনের নজরকে ভয় করো কেন গো ইয়ানজুরু বিনুরিল্লাহ তারা আল্লাহর নজরে দেখে থাকে সুবহানাল্লাহ কয় না তোমরা আল্লাহর ওলিদের নজরকে ভয় করো জি আল্লাহর ওলিরা আল্লাহর নজরে দেখে থাকে এই জন্য তলোয়ারের যুদ্ধ আবার আসতেছে মিজাইলের যুদ্ধ থাকবে না এই গুলির যুদ্ধ থাকবে না ড্রোনের যুদ্ধ থাকবে না কারণ ইমাম মেহেদী আসতেছে আর বেশি দেরি নাই ইমাম মেহেদী আসবে 70টা আলামত প্রকাশ হবে তার মধ্যে 66টা আলামত প্রকাশ হয়ে গেছে আর মাত্র 4টা আলামত বাকি আছে আবার ইহুদিদের একটা কিতাবের নাম তালমুদ তালমুদ এইটার মধ্যে এই বান্দরদের মুরব্বীরা মহাপণ্ডিতেরা লিখে গেছে ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি একটাও টিকে নাই তাইলে এই ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টিকবে না তার কিন্তু 76 বছর চলছে এই জন্য নেতানিয়াহু সরকার বর্তমান ইহুদি সরকার পাগল পাড়া কারণ তাদের কিতাবে লেখা এই এই দেশ 80 বছরের বেশি টিকবে না তার কিন্তু 76 চলছে তার 4 বছর বাকি আবার ইমাম মেহেদি আসবে তারও 4টা আলামত বাকি আবার দাজ্জাল যেই বাচ্চাটার লাশ জবাই করবে ওই বাচ্চার 2004 সালে জন্ম হয়েছে 3 ঘন্টার মধ্যে বাচ্চা কথা বলেছে মা কাম হিয়া তোমার সাথে কথা আছে মাকে ডাক দিয়ে নারীকে ডাক দিয়ে বললেন আমি কিন্তু দাজ্জালের লাশ শিকার আমাকে দাজ্জাল লাশ জবাই করতে আসবে কিন্তু ঈসা রুহুল্লাহ কলার ধরে পিছন থেকে আমাকে জবাই করতে পারবে না সুবহানাল্লাহ কি বলা যাবে না ওই যুবকের বয়স বর্তমানে 19 সে ফিলিস্তিনিতে ঘুরতেছে যতদিন দাজ্জাল না আসবে ততদিন এই যুবকের মৃত্যু হবে না 2004 সালে তার জন্ম 2000 ফিলিস্তিনের জেরুজালেমের সবচেয়ে বড় আলেম তিনি গাড়ি দিয়ে যাচ্ছেন নলতা শরীফের সামনে দিয়ে কথার কথা ঘটনা তো ফিলিস্তিনের সবচেয়ে উঁচা আলেম ওলি আল্লাহ আলেম যিনি তিনি গাড়ি দিয়ে যাচ্ছেন দেখতেছেন এক বুড়া মানুষ মহিলা রাস্তার নলতা শরীফের মাজার শরীফের সামনে দাঁড়িয়ে আছে আলেম মানুষ তো সৌদি আরবে এখনই নিয়মটা আছে কেউ যদি দাঁড়ায় থাকে গাড়ি পায় না এখনো যারা দুষ্ট তো তারা দুষ্ট করবে এখনো কিছু মানুষ আছে গাড়ি থামায় আপনি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন এখনো সৌদি আরবে বিশেষ করে মদিনাতুল মুনাব্বারায় রাস্তার কিনারে কিনারে কোনায় কোনায় দেখবেন চা নিয়ে রুটি নিয়ে
বিস্কুট নিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর হালুয়া রুটি নিয়ে বসে আছে আমি ডরে ডরে আমি যাই নাই যে কোন মনে টাকা দিয়া টুদা কিনা খাইতে হইব আমি খাইনি কয়েকদিন পরে দেখি মানুষ যাইতাছে আর খাইতাছে আমি বললাম ব্যাপারটা কি ব্যাপার হলো এগুলা মদিনার মেহমানদেরকে কারণ আমরা শুধু আল্লাহর মেহমান না আমরা কিন্তু রসুলের মেহমান হায় হায় কেমন কেমন কাজ কারবার তুমি আমার রসুলকে কি দিয়েছো আমার নবীকে তুমি কি দিয়েছো আমার নবী তোমাকে কি দিয়েছে অন্যান্য নবীর উম্মতদের কিন্তু 10% যাকাত ছিল 10 টাকা 100 টাকায় 10 টাকা আর তোমার আমার রসুলের কারণে তোমার আমার যাকাত কিন্তু 100 টাকা 250 টাকা 750 টাকা কিন্তু তোমার যাকাত মাফ আবার আমার আল্লাহকে বন্ধু অন্যান্য নবীর উম্মতের 10 টাকা যাকাত এই 10 টাকা 100 টাকায় 10 টাকা 1 লক্ষ টাকায় 10000 টাকা যাকাত আর আপনার উম্মতের যাকাত কিন্তু 1 লক্ষ টাকায় 250 টাকা যাকাত 10 লক্ষ টাকায় 25000 টাকা যাকাত আর অন্যান্য নবীর উম্মতদের 10 লক্ষ টাকায় 1 লক্ষ টাকা যাকাত তাও আবার কার যাকাতটা কবুল হয়েছে কারটা হয় নাই সেই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ নবী বলে কি সিদ্ধান্ত নিয়েছিলেন ওই সিদ্ধান্তটা হলো যার যাকাত কবুল অন্যান্য নবীর উম্মতেরা যাকাত কবুল হয়েছে তারটা আগুন দিয়া পুড়ায় দিতাম আর যাকাত কবুল হয় নাই তারটা ওইভাবে পড়ে থাকতো পচে যাইতো মানুষ জেনে ফেলতো এর টাকার মধ্যে 2 নম্বর টাকা আছে কথা কয় না কথা কয় না এর টাকার মধ্যে 2 নম্বর টাকা আছে আর যাকাত পুড়াইতো সেটা প্রমাণ হয়ে যাইতো এই যাকাতের টাকার মধ্যে কোনো অন্যায় ভাবের কোনো টাকা নাই যাকাত পুড়াইতো না প্রমাণ হইতো তার টাকার মধ্যে ভেজাল আছে কালোবাজারের টাকা আছে কিন্তু আপনার উম্মতের ব্যাপারে আপনার কারণে সিদ্ধান্ত নেওয়া কি সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তটা হলো আপনার হলো 100 তে 250 টাকা 250 টাকা সেটা আবার অন্য নবীর উম্মতেরা যাকাত খাইতে পারত না নিষেধ ছিল কিন্তু আপনার কারণে আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আপন ভাইও যদি গরিব হয় আর আপনি যদি ধনী হন আপন ভাইও যদি গরিব হয় আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি আখেরি জামানার নবীর উম্মতের জন্য যে আপন ভাইও আপন বোনও যদি গরিব হয় তাইলে তাকে তুমি যাকাত দিতে পারবা কিন্তু যাকাত বইলা দিও না তুমি যাকাত দিবা মনে থাকবে কিন্তু তুমি মুখে বলবা তোমাকে ঈদ খরচের জন্য দিলাম এটা আপনার উম্মতের জন্য খাস অন্য কোন নবীর উম্মতে যাকাত খাওয়া যায় ছিল না আপনার নবী আপনি নবীর উম্মতের জন্য 250 টাকা শতকরা খাওয়া আমি জায়েজ করছি আবার অন্যান্য নবীর উম্মতেরা যাকাত পূরণ কবুল হইলে পোড়াইতাম আপনারটা পোড়ামো না কিছুই করবো না যারটা কবুল হইছে হইছে না হইছে না হইছে এইটা আমি প্রকাশ করবো না কেন জানেন কেন প্রকাশ করবেন না আপনার কারণে ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي ربا حتى قدره بذنوبه أنه قد هلك في نفسه قال سترتها في الدنيا وأنا أغفرها لك اليوم سيلا يكبر سبحان الله بلا وجيد سبحان الله سبحان الله أمر الله كبندو অন্যান্য নবীর প্রকাশ হয়ে যাইতো যে অর্ডার কবুল হইছে অর্ডার হয় না পুরাইলি কবুল না পুরাইলি হ্যাঁ মালে বেজাল এলাম বুঝাই দিছি কিন্তু আমরা কিছুই কইতাম না কবুল হইলো কইতাম না কমু না কবুল না হইলো কইতাম না কয় কারণ কি আমি ওয়াদা দিছি আমনের সামনে বুঝলে গেছেন গা ওয়াদা দিছি তো কয় কি ওয়াদা আল্লাহ নবী তো জানে কি ওয়াদা কয় ইন্নাল্লাহ ইউদনিল মুমিনা এই যে নালতা শরীফের সামনে আমার তোমার সবগুলো ইমানদার মার হাবা পায় না কে এই ইমানদার সবাই না কারা কারা ইমানদার হাতে আমি ইমানদার হাত তুলে দেখান দি কারা কারা ইমানদার একটা হাত নিচের একটা হাত ব্যাহা হয়ে যাবে হাত ব্যাহা হয়ে যাবে রে উড়াইছেন তাহলে আমি একটা স্লোগান দিই মাইকে আপনারা উত্তর দিবেন হাত উঠানো অবস্থায় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী নলতা শরীফ নলতা শরীফ খান বাহাদুর হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ আল্লাহ এরা ওয়া এরা দেখাইছে এরা সবাই ইমানদার এখন ইমানদারদের ব্যাপারে সিদ্ধান্তটাকে একটু শোনাই আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বললেন ইউদুনিল মুমিনা আপনার মোমেন ইমানদার নলতা সাহেবের খানকা শরীফ হুজুর কেবলা আমার বান্দা খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির
মাজার শরীফের সামনে তোমরা যারা বসে আছো তোমরা ওয়া তোমরা হাত উঠায়া দেখাইছো তোমরা সবাই ইমানদার আমার আল্লাহ একটা বন্ধু শুধু নলতা শরীফের ইমানদার না শুধু সারসিনার ইমানদার না শুধু পাকিস্তানের হুজুরদের মুরিদ ইমানদার না শুধু গুনাহগার কাটির মুরিদ ইমানদার না সারা মগবাজারে আমার মুর্শিদ কাবদার মগবাজারে ইমানদার না সারা বিশ্বের সমস্ত ইমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিবেন ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা আমার আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়াইস্তুরুহু আমার আল্লাহর কুদরতি বাজু আল্লাহ তো আমাদের মতো হাত নাই আমার আল্লাহ আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে সমস্ত ইমানদারদেরকে ডাক দিবেন আমি জিগামো আসতে তোমরা উত্তর দিবা আসতে কারণ নবীর উম্মতের ব্যাপারে শোনা শুনি আমি করব না আমার আল্লাহ এই পাগলা ফায়াকুলু আতারিফু দাম্বা কাদা তুমি যতদিন কালীগঞ্জ নলতা শরীফ ছিলা যতদিন সাতক্ষীরায় ছিলা যতদিন গাজীপুরে ছিলা হবিগঞ্জে ছিলা ততদিন পর্যন্ত তুমি এই 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 গুনাহটা তুমি অমক থানায় অমক ইউনিয়নে অমক গ্রামে অমক পাড়ায় করেছিলা এইটা কি তোমার মনে আছে নি আপনি আর আমি অপকটে বলে দিব ফজল মাস্টার ভাইজানের সাক্ষী লাগবে না আমার বাজান কেবলারের সাক্ষী বানাবে না আমার রুহুল হুজুর রুহুল এমপি মহোদয় মন্ত্রী মহোদয়কে সাক্ষী বানাবে না আমার কফিলউদ্দিন বাজানকে আল্লাহ সাক্ষী বানাবে না আমার আল্লাহ নিজেই আস্তে আস্তে বলবে ফায়াকুলু আতারিফু যামবা কাদা এই গুনাহটা করছিলা তোমার মনে আছে নি আপনি আমি ইচ্ছায় নিজে অপকটে বলে দেব ফায়াকুলু নাম আই রব্বা হ্যাঁ ও গুরব আমি এই গুনাহটা করছিলাম আর মনে মনে খেয়াল করব যেহেতু আমার গুনার ব্যাপারে কারো সাক্ষী আল্লাহ বানাই নাই শুধু আমার গুনার আমার সাক্ষী আল্লাহ নিয়েছে আর আমিও বলে দিলাম আমি এই গুনাহটা করছি মনে মনে খেয়াল করব আন্নাহু কদ হালাকা আন্নাহু হাত্তা কররাহু বিদুনুবিহি আন্নাহু কদ হালাকা ফি নাফসিহি আমি অবশ্যই একসাথে ধ্বংস হয়ে যাব কারণ আমার গুনার ব্যাপারে অন্য কাউরে আল্লাহ জিগাই নাই আমারে জিগাইছে আমিও উত্তর দিয়া দিছি গুনাহটা করছি আমার আল্লাহ কে বন্ধু ওগো বন্ধু আপনারে আমি আল্লাহ এত ভালোবাসি আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এত মহব্বত করি আমি আল্লাহ কয়লা সাতার তুহা ফিদ দুনিয়া এর এত গুণা করছে একটা গুণাও দুনিয়ার জমিনে প্রকাশ করি নাই সবগুলা কয়লা সাতার তুহা ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে আমি গোপন রেখে দিছিলাম মানুষ জানে না বাবাই জানে না বাবাই জানে না ছেলের গুণা ছেলে জানে না বাবার গুণা মা জানে না মেয়ের গুণা মেয়ে জানে না মায়ের গুণা স্বামী জানে না স্ত্রীর গুণা স্ত্রী জানে না স্বামীর গুণা বন্ধুরে আমি তো দুনিয়ার জমিনে আপনার সম্মানে কয়লা সাতার তুহা ফিদ দুনিয়া তিরমিজি শরীফের হাদিস আমি আপনার সম্মানে গুণাগুলি গোপন কইরা রাখছিলাম এখন আজকে ওরা হাসরের ময়দানে ভয় করতেছে আমি না জানি ওদেরকে কোন জায়গায় ফেলাই আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রমিস করলাম এবং প্রমিসটা আমি বাস্তবে দেখাই দিলাম কয় কি আনা আমি ফিরুহা লাকালিয়া দুনিয়ার জমিনে যেমন আমার নলতা শরীফের বাজানদের মতো ওলি আল্লাহদের সন্তান যারা এদেরকে তার দিকে তাকাইয়া আমার আল্লাহ আমাদেরকে নবীর দিকে তাকাইয়া ক্ষমা করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধুরে আপনার সম্মানের দিকে তাকায়া ও আনা আগে ফিরো হালা কালিয়াও দুনিয়ায় যেমন গুণাগুণি দাফন কইরা রাখছিলাম প্রকাশ হতে দেই নাই আজকেও আপনার সম্মানে গুণাগুলি এই এই জায়গার গুণাগুলি নেকের পাল্লা বদের পাল্লা যত কিছু আছে সব কিছু আজকে আমি আল্লাহ দাফন কইরা দিলাম খুশি নি ওই নূরের নবী ইসলামকে আমার আল্লাহ কি চাইতে আসছেন আমার নূরের নবী কয় কি চাইতে আসছে এটা তো আপনি ভালো কইরাই জানেন কি দিছেন ওই নবীরে যে নবীর কারণে 100 টাকা 250 টাকা অন্য নবীর উম্মতরা 10 টাকা সেই নবীরে কি দিলেন নবী আপনারে কি দিল আপনি কি দিলেন সব নবীর উম্মতরা নিজ দিয়া হাঁটবে আমার নবীর উম্মতরা স্টেজের মধ্যে থাকবে সুবহানাল্লাহ হাসরের মাঠে হাসরের মাঠে আমার নবীর উম্মতরা স্টেজে থাকবে বলবেন হুজুর এটা দলিল কি
এটার দলিল হলো 17 পারার লাস্টের পৃষ্ঠা আমার আল্লাহ বললেন সুহাদা আলান নাস শুধু আমার রাসূলই সাক্ষী হবে না রাসূলের উম্মত হওয়ার কারণে অন্য নবীর উম্মতের পক্ষে বিপক্ষে আমার আল্লাহ আমাদেরকে সাক্ষী বানাবে সাক্ষী কিন্তু নিচে থাকে না সাক্ষী কিন্তু উপযুক্ত জায়গায় উঠা সাক্ষী দিবে আমাদের জন্য আল্লাহ স্টেজ বানাবে উম্মতে মুহাম্মদী স্টেজ উঠে অন্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী দিবে মারহাবা চিল্লায়া বলেন বেড়া যেই রাসূলের জন্য আপনার এত ইজ্জত সেই রাসূলকে আপনি কি দিয়েছেন দাড়ি রাখতে বললে তো রাখবেন না নবীরে ভালোবাসেন হাবিবকে ভালোবাসেন কিন্তু যদি বলি বাবা এই লক্ষ লক্ষ মানুষ আব্বা পঞ্চাশটা লোক দাড়ি নাই আজকে ওয়াদা দেন দাড়ি রাখবেন মনে মনে আপনার বৌমার একটু জিগা এলো নাউজুবিল্লাহ কর লাগাবে না বৌমারে জিগা লই এই কথার এক সময় ঠিকই দাম হবে কোন সময় জানেন পুরা হইলে যদি দাড়ি না থাকে তখন কেমন দেখা যায় দেখ কিন্তু চেহারা কথা বল না তখন কিন্তু দাড়ি যাদের আছে তাদেরই কিন্তু ভেরি বিউটিফুল লাগে ভেরি নাইস লাগে ঠিক নি রে বেড়া সব সুন্নত কিন্তু দুনিয়ায় থেকে যাবে টুপি সুন্নত দুনিয়ায় থেকে যাবে পাঞ্জাবি সুন্নত দুনিয়ায় থেকে যাবে লুঙ্গি সুন্নত দুনিয়ায় থেকে যাবে পাগড়ি সুন্নত দুনিয়ায় থেকে যাবে একটা সুন্নত কবরে যাবে সেটা হলো দাড়ি সুবহানাল্লাহ একটা সুন্নত কবরে যাবে সেই সুন্নতরা হলো দাড়ি দাড়ি ছাড়া কোনো বাবা অনেক সময় আমাকে ঢাকায় তো দাড়িওয়ালা মানুষ অ্যাক্সিডেন্ট দাড়ি ছাড়া অ্যাক্সিডেন্ট হয় কথা কয় না এই সময় যদি আইডি কার্ড না থাকে সাথে আমার দোয়া থাকে না সাথে আইডি কার্ড যদি সাথে না থাকে তাহলে আপনি কোন জাত কোন ধর্ম কথা কয় না এইটা এই অ্যাক্সিডেন্টের মানুষ পুলিশ বলেন আর অন্য মানুষ চিনবো কেমনে কথা কন না এই জন্য এইটা রাখা রাখলে এই একটা বড় উপকার আছে আল্লাহ না করুক মরতেই পারি মরার সিরিয়াল তো নাই ঠিক কিনা রে বেড়া আসার সিরিয়াল আছে মরার সিরিয়াল নাই এই জন্য যেই নবীর কারণে জাকাত হইল 2.5 টাকা যেই নবীর কারণে হাসরে আপনার জন্য আমার জন্য স্টেজ বানাবে আল্লাহ কেন আমরা সব নবীর ব্যাপারে নবীর উম্মতের ব্যাপারে আমরা সাক্ষী দিব আমার নবী দিবে নবীদের ব্যাপারে সাক্ষী আর আমরা উম্মতরা দিব উম্মতের ব্যাপারে সাক্ষী যেই নবীর জন্য আপনি স্টেজ পাবেন হাসরে ওই নবীর জন্য আপনি কি করেছেন যেই নবী কি আমার আল্লাহ বলতেছে বন্ধু কি চান আপনি আমার নূরের নবীকে উম্মতের জান্নাত চাই তাফসিরে রুহুল বায়াত উম্মতের জান্নাত চাই আমার আল্লাহকে 70,000 জান্নাতে বানায় দিলাম সুবহানাল্লাহ আর ইতো সুবহানাল্লাহ কই হেন বেড়া আমার আল্লাহ কয় জান 70,000 বানায় দিলাম এরপরে দ্বিতীয়বার আমার আল্লাহ কয় এখন কি চান আমার নবী কয় সত্য উম্মতের জান্নাত চাই আমার আল্লাহকে আবারও 70,000 দিলাম সুবহানাল্লাহ তৃতীয়বার বলতেছেন বন্ধু এখন কি চান দেখি নতুন কিছু চাই কিনা কি এখন কি চান উম্মতের জান্নাতেই চাই আমার আল্লাহকে যান 70,000-ই দিলাম আবার চতুর্থবার কি চান উম্মতের জান্নাতেই চাই এইভাবে একবার না দুইবার না পাঁচবার না 10 তাফসিরে রুহুল বায়ান 276 বছর আগের তাফসির তাফসিরে রুহুল বায়ানের লেখক তিনি লেখেন যে জিজ্ঞাসা করতে করতে আমার আল্লাহ 700 বার জিগাইছে কি চান নবী 700 বারই কয় আমার আগের বাও আগের বাও আগের বাও কি আগের বাও আগে যেটা চাইছি হইবে আমার আল্লাহকে জান দিলাম সুবহানাল্লাহ কন মারহাবা কন বেড়া আমার আল্লাহকে দিলাম কিন্তু মজার ব্যাপার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন 700 বার জিগাইলেন কে চান নবী একই কথা কয় বারবার জান্নাত চাই জান্নাত চাই জান্নাত চাই দুনিয়ার জমিনে এই তো কয়েকদিন পরে আবার লাইলাতুল বরাতের মাস আসতেছে এই লাইলাতুল বরাতের মাস আসলে যখন নয় শাবান 10ই শাবান 11 শাবান হবে আকাশের চাঁদ চমৎকার করে আলো দিবে দেয় না বাবা
ছোট বাচ্চা কথা বলতে এখনো শিখে নাই মাত্র আদো 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 কথা বলে মাঝে মাঝে চকিট চকিট কয় না কয় না কয় না চকলেট কইতেন চকিট চকিট মায়ের কথা কয় না বাইরে কথা কয় না আরে বাবা রে আমার বাবাই কুলে নিয়ে গেছে বাচ্চাটাই বাবারে জিগায় আব্বা ওটা কি মই কথা স্পষ্ট হয় না ওটা কি বাবা একটা কিস দিছে ওটা চাঁদ মারহাবা পা ওটা কি ওটা চাঁদ উত্তর দিল একটা চুমাও দিল উত্তর দিল একটা চুমাও দিল দশ বারো মিনিট পরে বাচ্চা আবার জিঙা ওটা কি লক্ষ্মী সিনহা জাদু এটা চাঁদ আবার বাচ্চা তো এখন তো তার বুঝ নাই আবার দশ বারো মিনিট পরে তৃতীয়বার জিগায় আব্বা ওইটা কি এবার একটা কথা কয়বার জিগায় সাতশোবার কইছে জান্নাত চাই আল্লাহ আমার একবারও রাগ হয় নাই বাবারে মাত্র চাঁদের কথা ছোট্ট বাবু মাত্র তিনবার জিগাইছে বাবায় তিনবারের মাথায় কয় একটা কথা কয়বার জিগায় বাচ্চা তো বোঝে নাই আবার দশ পনেরো মিনিট পরে আব্বা ও তা কি এবারা এবারা কয়া শেষ আবার দশ বারো মিনিট পরে আবার বাচ্চা কয় আব্বা ও তা কি তোমার সরাই দেবে একবারে বারবার সাত কইতাছি তুই বোঝস না মাত্র পাঁচ সাত বার একটা কথা জিগাইলে বাবায় গুসা হয়ে কয় দাঁত ফলায় দিব আর আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুলিল আলামিন একবার নয় দুইবার নয় পাঁচবার নয় দশ বার নয় আমার মায়ের নবী নূরের নবী রহমাতুলিল আলামিন সাতশো বার আল্লাহ জিগাইল কিচা আমার নবী বললেন সাতশো বারে উম্মতের জান্নাত চাই আমার আল্লাহকে বন্ধু সত্তর হাজার করে আমি জান্নাতি বানাইলাম হিসাব করে ক্যালকুলারে দেখা গেছে মাত্র কয়েক মুহূর্তে উনপঞ্চাশ কোটি ইমানদারদেরকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিছে ওই মায়ের নবী নূরের নবীকে আল্লাহ অনেকগুলি চুক্তির মধ্যে একটা চুক্তিতে আপনার স্বাক্ষর করতে হবে আমার আল্লাহকে কি স্বাক্ষর করতে হবে ওই একটা স্বাক্ষর করতে হবে আপনার কুদরতি হাত মুবারক দিয়া ওই স্বাক্ষরটা কি আমার উম্মতের আমল নামা আপনি হাসরের মাঠে প্রকাশ করবেন না আমার আল্লাহকে আর কোনো দাবি আপনি ওই আমল নামা আমার হাত মোবারকে দিয়া দিবেন আমার আল্লাহকে বন্ধু এইটা কেন বললেন আমার উম্মতের আমল নামা যদি আপনি হাসরের মাঠে প্রকাশ করেন তাইলে যদি যাদের গুণা আছে অনেক আলতু ফালতু গুণা আছে ওগুলা যদি প্রকাশ হয়ে যায় তাই আমি নূরের নবী বড় লজ্জিত হয়ে যাব আমার আল্লাহ আপনি বলেন কি আপনি যাতে লজ্জিত না হন আপনি যাতে অপমানিত না হন এই জন্য আমি অনেক সিদ্ধান্ত নিয়ে রাখছি কেমন সিদ্ধান্ত সব নবী রসুলের উম্মতেরা গুনার কারণে যদি জাহান্নামে যায় জাহান্নামে যাওয়ার সময় তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে আমি আল্লাহ সিদ্ধান্তটা হলো তাদের প্রত্যেকের জাহান্নামে নেওয়ার আগে আমি হাত করা পড়াবো ফেরেশতাদেরকে বলা আছে হাত করা পড়াবো অন্যান্য নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পায়ের বেড়ি পড়াবো তারা পায়ের বেড়ি ধৈরা ধৈরা আসবে হাতের বেড়ি তাদের পড়ানো থাকবে কিন্তু আপনি হাবিবের নূরানি চেহারা মোবারকের দিকে আমি আপনার তাকায়া আপনার উম্মতের ব্যাপারে সিদ্ধান্তটা চেঞ্জ করে রাখছি আমার নূরের সিদ্ধান্তটা কি করে রেখেছে আমার মায়ের আল্লাহ পাক বন্ধু রে সব নবীর উম্মতেরা জাহান্নামে যাওয়ার সময় তাদের হাত কড়া পড়ানো হবে তাদের পায়ের বেড়ি পড়ানো হবে কিন্তু আপনি হাবিবের উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত আপনার উম্মত গুনি যখন গুনার কারণে জাহান্নামে যাবে আমি আল্লাহ বলেছি আমার বন্ধুর সম্মানের খাতিরে হে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক
জাহান্নামের প্রধান দারোগা আব্দুল মালিক আমার আল্লাহ বলবেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক রে তুমি 19 জনের মধ্যে প্রধান জেনারেল তোমাকে আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম সব নবী রাসূলের উম্মতদেরকে তুমি জাহান্নামে নেওয়ার সময় হাত করা পড়ায়ো পায়ের বেড়ি পড়ায়ো কিন্তু আমার মায়ের নবী নূরের নবীর উম্মতদেরকে যদি জাহান্নামে নেওয়া লাগে বন্ধুর উম্মতেরে হাত করা পড়াইবা না পায়ের বেড়ি লাগাইবা না সুবহানাল্লাহ মানে আল্লাহ ওই নবীর উম্মত আপনি আর সব নবীর উম্মতেরা পুল সিরাতের পারে যায় পার হইতে যাবে অনেকেই কেটে পড়ে যাবে কিন্তু বাজানের দরবারের সামনে ইমানদারগুলো গুনাহ করছি আল্লাহর কাছে স্বীকার করতেছি আল্লাহ গুনাহ করছি এই পাগলগুলি পুল সিরাতের পুল পার হইতে যাবে হাবিবের জন্য অপেক্ষা করবে এই জন্য আমি গজল লিখছিলাম 27-28 বছর আগে পুল সিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে হ্যাঁ মিলাদ পড়া উম্মতের পার করিবে বলো না পুল সিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে হ্যাঁ হ্যাঁ মিলাদ পড়া উম্মতের পার করিবে বাজান উম্মতেরই পাগল নবী উম্মতের পাগল নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও বলো না মন মন যদি দিতে হয় আমার নবীকে দিও জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে আয় হায় চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে বাবা ওই নবীজির প্রেমে সবাই ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও মন যদি দিতে হয় নবীকে দি ও মন যদি দিতে হয় নবীকে দি জাহান্নামে নেওয়ার সময় সব নবীর উম্মতের হাতের কড়া পড়াবে পায়ের বেড়ি পড়াবে তুমি কেমন নবীর উম্মত তুমি জাহান্নামে গেলেও অপমান করে নেওয়া হবে না তোমাকে বেইজ্জতি করে নেওয়া হবে না শুধু তাই নয় অন্যান্য নবীর উম্মতেরা দোযখের আগুনে জ্বলতে জ্বলতে চেহারা কালো হয়ে যাবে এই নবীর উম্মতেরা জাহান্নামে জ্বলবে কিন্তু চেহারা কালো হবে না বাবারে আমি যতবার আসছি আজকে পরিবেশ অন্যরকম খেয়াল করে দেখেন পিছনের দিকে তাকার আমি মনে হয় 5-7 বার এসেছি আজকের মতো পরিবেশ আর আমি একবারও পাই নাই মজা সব নবীর উম্মতের আগুনে জ্বলতে জ্বলতে সব শরীর কালো একবারে কয়লার মতো হয়ে যাবে কিন্তু আখেরি জামানার নবীর উম্মতের আগুনে জ্বলবে কিন্তু তাদের চেহারা কালো হবে না মারহাবা বলছে রাতের পুরে সব নব গুনাগার যারা আমরাও যারা গুনাগার সব নবীর উম্মতেরা বলছে রাতের পুল পার হইতে যাবে বেশি অনেক বেশি গুনার কারণে বলছে রাতের পুল পার হইতে না পাইরা কেটে পড়ে যাবে কিন্তু এই নবীর উম্মতেরা আমার বাপজানের দরবার সামনের পাগল যারা চলে গেছে কেমন পর্যন্ত যত উম্মত আসবে এদের জন্য একটা সিদ্ধান্ত করা আছে বলছে রা 30,000 বছরের রাস্তা এই 15,000 বা 30,000 বছরের রাস্তার দোনো পাশায় লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন জিনিস লাগানো থাকবে দুই পাশে এই আমরা উম্মতে মুহাম্মাদিরা যখন আমরা পুল সিরাতের পুল পার হইতে যাব
অনেকেই পার হয়ে যাবে হাবিবুল্লাহর ঘাম ঘাম মোবারকের সত্তায় অনেকে পার হয়ে যাবে আবার অনেকে পার হইতে পারবে না কারণ জিব্রাইল সিদরাতুল মুনতাহায় গিয়া গজলটা লিখছিলাম সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল বলে ডাকিয়া আর সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই যায় অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে এর মধ্যে সবাই না আপনার উম্মতগুলি যারা মহব্বতে আপনার জন্য কাঁদবে আপনার জন্য দুরুদ মিলাদ বেশি বেশি পড়বে পাগলগুলি দুরুদ সালাম পড়বে ভালোবাসতে থাকবে নবী গো ওই সমস্ত আশিকের রাসূলদের জন্য আমার এই 600 দুনিয়ার সমান 600 পাখা কলসরতের উপর আমি বিছায়া দেব আমার নূরের নবীর জিব্রাইল আরো কয় যখন আপনার উম্মতগুলি নেচে নেচে পার হবে হাইতা হাইতা পার হলে এইটা আমার কাছে বেশি ভালো লাগবে না আমি আমার 600 নূরের পাখা পলসরতের পুলের উপর বিছিয়ে দিব আপনার আশিকের রাসূল উম্মতেরা দর দিয়া নাইচা নাইচা পার হবে যত বেশি নাচবে আমার এই পাখার উপরে আমার পাখার দাম তত বাড়বে কারণ এরা আখেরি জামানার নবীর উম্মত বাজান গো বাজান আমার নূরের নবীর উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ আমরা গুনাহগাররা পার হইতে যাব হঠাৎ করে পাপ ইসলাখা গুনাহ বেশি পয়রা যাইতে লাগমো সঙ্গে সঙ্গে না পয়রা পলসেরাতের দুই পাশে লটকায়া থাকার জন্য লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন দ্রব্য সামগ্রী লটকানো থাকবে এই উম্মত পড়তে যাবে কিন্তু পড়বে না পলসেরাতের দুই পাশে লটকানের যেই জিনিসগুলি আছে আমরা ওই জিনিস ধইরা লটকায়া থাকবো আরে বেটা একটু সুবহানাল্লাহ কস না বেটা আমরা সবাই লটকায়া থাকব ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক 18 জন নিয়ে এই পলসিরাতের কিনারে আপ পলসিরাতের পুলে আসবে আয়েশা রাগারাগি করবে আয়েশা এই এরা এরকম লটকায় রইছে কেন 18 জন বলবে লিডার রাগ কইরেন না চিনা চিনা মনে হয় তবুও যেন চেনা নয় মার হওয়া হয় না কয় চিনা চিনা মনে হয় কেমনে কয় ওই যে এগুলা হেই পার্টি কয় কোন পার্টি কয় যাদের জাহান নামে হাত করা পড়াইতে পারি নাই যাদেরকে পায়ের বেড়ি পড়াইতে পারি নাই এই পার্টিটা হেই পার্টি কয় কেমনে চিনলি কয় চিনছি এই কারণে জাহান নামে পড়ছে কিন্তু চেহারা কালো হয়ে যাই সুবহানাল্লাহ কয় না এই সাহারার মানুষগুলি এখানেও দেখা যায় ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক বলবে কারণ কি কারণ হলো হঠাৎ করে একজন মানুষের সুরতে ফেরেশতা আসবে আমার ফজল ভাই সহ আমার বাজানের ভক্তবৃন্দ মুরিদ্দিনরা সহ আমাদেরকে জিজ্ঞাসা করবো এই মানুষটা এই আমারে সিন শুনি তোরা লটকায়া রইসস কেমনে পয়রা রস নেই কইতা আল্লাহর দয়া নবীর উম্মত হওয়ার কারণে ঠিক আছে পরস নেই লটকায়া রইস তোদেরকে উঠাইতে আসছি আমি আমার সিনসত নিয়ে আমরা বলবো না আপনাকে চিনি নাই তখন ওই ফেরেশতা নামসে মানুষের সুরতে ফেরেশতা বলবে আমার চিনে নাই আজকে চিনে নাও ওই যে দুনিয়ার জমিনে নলতা শরীফের খানকা শরীফ মাজার শরীফের সামনে মিশনের সামনে তোমরা লক্ষ লক্ষ মানুষ আমার হাবিবুল্লাহ দুরুদ মিলাদ পড়ছিলা সুবহানাল্লাহ পায়না আমার নূরের নবীর দুরুদ মিলাদ সালাতু সালাম পড়ছিলা আমার আল্লাহ আজকে দুরাত দুরুদ মিলাদ সালাতু সালামকে আজকে একদম ফেরেশতার সুরুদ বানায়া তোমরা যে লটকায় রইছো আল্লাহ দেখতেছে আমার আল্লাহ বলতেছেন এই দুরুদ আর সালাম তোরে আমি একটা সুরুদ দিনা আমার এই পাগলা পাগলিরা যারা পলসরতের পুরের থেকে পড়তে চেয়েছিল কিন্তু এদের জন্যই এই উম্মতে মুহাম্মাদের জন্যই আমি এই লটকানোর ব্যবস্থা রেখে দিয়েছি যেটা অন্যান্য নবীর উম্মতেরা জানে না কিন্তু এই
নবীর উম্মতরা জানছে আগেই জানতে পেরেছে আমরা লটকায় থাকার জন্য কিছু জিনিস থাকবে এই জন্য লটকায় রইছি দুরুদ আর মিনাদের সূরতরা বলবে আয় আমার হাত ধর হাত দইরা দইরা সকল উম্মতে মুহাম্মাদেরে কোটি 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 মিলিয়ন মিলিয়ন উম্মতেরে উঠাইবে আর বলবে যেন দুরুদ মিলাদ পড়ছে তাদেরকে উঠাইলাম এইটা আমার আল্লাহর ওয়াদা দুরুদ মিলাদ পড়া জাহান্নামে যাইতে পারে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা আছি সেখানে আমার লাগে দোয়া করবেন আরে আপনাকে দোয়া তো চাই ওই বাজানের দিকে খালি মিশায়া রইছি মনেতে বাসনা যাইব মদিনা মনেতে বাসনা যাইব মদিনা মুর্শিদ নজর করো না মনে আর মানে না মুর্শিদ নজর করো না মনে আর মানে এই বাজানের আমি একদিন বেড়াইতে আসছিলাম ওই দিন মাহফিল আসিনি দরবার সাহেবে রেস করছিলাম আমি পরে আইসা বাজানের এখানে আমি বসছিলাম আমি তার পাকা পাকা কোনো মুরিদ না আমি মানে কিছু ভেজাল্লা মুরিদ আছে না আমি ওই ধরনের ভেজাল্লা আর কি হ্যাঁ ভেজাল্লা তা আমি কইল বাজানের মানুষ ওলি আল্লাহ কয় তো আমার একটা সমস্যা হয়েছে খুব খেয়াল খুব খেয়াল একটা সমস্যা ঢাকায় কিন্তু আমি হঠাৎ করে তো ঢাকা যাওয়া সম্ভব না সাতক্ষীরা থেকে তো আমি বাজানের এখানে যাই বয়ে রয়েছি বয়ে বয়ে আমি গজল কইতেছি মনেতে বাসনা যাইব মদিনা মনেতে বাসনা যাইব মদিনা মুর্শিদ নজর করো না মনে আর মানে না বাজার নজর করো না মনে আর মানে না তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাবা তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাবা জায়গা পাবো নবীর চরণ তলে জায়গা পাবো নবীর চরণ তলে আমি বললাম বাবা আপনি যদি একটু নজর করেন আমার হাবিবুল্লাহর প্রথম মোবারক আমার জায়গা হয়ে যাবে কেন বলছি জানেন ছয় শত কত বছর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ খোলা হবে কোন কারণে লক্ষ লক্ষ মানুষ তিনি একজন আশিক রসুল ছিলেন এই জন্য কবি নজরুল এই যে ওনাদেরকে দেখেই মনে হয় লিখছিলেন সেই ফুল নিয়ে কারাকারি সুলতান মাহমুদ গজনবীর মতো বাদশাহ হাবিবের পাগল মারহাবা পায় না সেই ফুল নিয়ে কারাকারি চাঁদ সুরজ গ্রহ তারা ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা বাবা ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা আমি আমার বাজানের মাজার শরীফের সামনে বসে বড় ধরনের একটা মুসিবত বড় ধরনের একটা মুসিবত ও আচ্ছা 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 এরাই একটা মুসিবত আরে বেড়া এই মুসিবতের অনেক একটা দোয়া চাইছে দরবার শরীফের ভাইদের সাথে কাছে আমাদের কাছে একটা দোয়া চাইছে বাচ্চা হয় না অনেকদিন বোয়ালি কলদার কইতাম একটু কইতাম হুজুর আস্তে আস্তে কই আমার জীবনের শ্রেষ্ঠ পরিবেশ আজকে মালদা শরীফ আমার আমি যে তোমার যতবার আসছি আজকের মতো এত বড় ইয়া মজার ঘটনা আর ঘটে নাই এসকো আরো বেশি হয়েছে কিন্তু মহব্বতের মানুষগুলি এইভাবে আজকেই প্রথম বর্ষে মারহাবা কইবেন না বোয়ালি কলন্দার রহমতুল্লাহ আলাই খানকা শরীফের সামনে দিয়া এক মহিলা দই বেচতে দই লইবেন নি দই হুজুর কা তাল হেনা দইর দাম কত বোয়ালি কলন্দর রহমত যার
মাথা মোবারকের দুই পাশ দিয়ে শিং মেরেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাওয়ার ফরিদউদ্দিন গঞ্জ শহরের কারণে সুবহানাল্লাহ তো যাই হোক দই দাম কত কয় 1 টাকা কয় দাও তো দই দিছে হুজুর 1 টাকা দিছে মহিলা 1 টাকা নিয়ে যাইবা গা হুজুর কয় এদিকে দই লয়ে যা মহিলা মহা খুশি দই কিনছে তাও দিছে আবার দইও ফেরত দিছে আমি আরেক জায়গা আরেক টাকা দিছি 2 টাকা ওই সময় 2 টাকার দাম আছে পরের দিন আবার হুজুরের খানকাশে মজা পাইছে বড়ি দই লইবেন নি দই হুজুরকে তাল হেনা কামিয়া কত কয় 1 টাকা হুজুর তাও দিছে দইও ফেরত দিছে এরকম 10 15 20 দিন চলছে জামাইর একদিন কল জামাই একজন আল্লাহর ওলি পাইছি দই কিনে টাকা ওদের দইও ফেরত দেয় তাইলে সে অবশ্যই আল্লাহর ওলি সুবহানাল্লাহ আমাগো অনেকদিন বিয়া হইছে বাচ্চা হয় না বাবা যিনি দোয়া চাইছো খেল করো বাচ্চা হয় না অনেকদিন হুজুরের কাছে যায় কইও কালকে দই নিয়ে যায় না আজকে গেছে আজকে দই ঠিক হয় না হুজুরের সামনে কি রে দই কই আজকে দই সেই বেস্তে আসিনি আমাগো স্বামী স্ত্রীর অনেকদিন বিয়া হয় না ইয়া বিয়া হইছে সন্তান হয় না আপনি যদি একটু দোয়া কইরে দিতেন কয়তগো থানায় কালীগঞ্জ থানায় শ্যামনগর থানায় এরকম কতগুলো হইব সাতক্ষীরা সদর থানা সহ কতগুলো মহিলার বাচ্চা হয় না হুজুর অনেক হইব সবগুলারে লয়ে আয়গা সবগুলারে লয়ে আইছে খেয়াল করো যে বেটা দোয়া চাইছো খেয়াল করো আমার কিন্তু 12 বছর পরে সন্তান আসে আমার কিন্তু 12 বছর পরে সন্তান আসে আলহামদুলিল্লাহ ভয় করো না আল্লাহ দিবে ইনশাল্লাহ তবে ওলি আল্লাহদের সাথে যেন বেয়াদবি না হয় নবীজির সাথে যেন বেয়াদবি না হয় এটা মাথায় রাখবা তাই বোয়ালি কলন্দর কয় আইসে সবাই কহ শ্যামনগর কালীগঞ্জ নলতা শরীফ সহ সাতক্ষীরা সদর থানা সহ সব আইসে কলার রোয়ার লোক আইসে অনেক মহিলা তো বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি একটা পান লইয়া জান্নাতে কিন্তু পান খাওয়া হবে মারহাবা খাওয়া পান লইয়া এই অল্প অল্প সিরিয়া সিরিয়া কই খায়া ফেলা তো কিছু সব জায়গায় তো কিছু পণ্ডিত থাকে থাকে না এই এই মহিলাকে মধ্যে একজন হয়েছে পণ্ডিত মহিলা কপাল পরা পণ্ডিত কোন সময় আল্লাহর ওলিদের দরবারে আইসা কোন সময় বেয়াদবি যেন না হয় আদব নিয়ে যত আদব নিয়ে চলা যায় ততই আপনি নিয়ামত পাবেন এই মহিলা কয় কত ওষুধ খাইছি আর পান খাইয়া বলে বাস হয়ে যাব গা সব মহিলা বিশ্বাস করে রেখাইছে এই এই পণ্ডিত মহাপণ্ডিতে খায় না তো হুজুরে কইছে 10 মাস 10 দিন পরে আল্লাহ মেয়ে দিবে না তোদের প্রত্যেকের আল্লাহ ছেলে দিবে মা হবা তাই সন্তান আল্লাহ দিলে আমার কাছে নিয়ে আসবি আমি একটু ফুদিয়া দেব তো সব গেছে গা বেডি খেয়ে দেউ বলে ওই পণ্ডিতরা এই ডেরা বাচ্চা হয় না আল্লাহ দিলে 10 মাস 10 দিন পরে কিতাব আমার গাড়িতে আছে কিতাব আমার গাড়িতে আছে আজকে কেমনে জানি কিতাবটা নিয়ে আসছি আমি আমার গাড়িতে কিতাবটা আছে বিষয় ভিত্তিক ওলিয়া উলিয়াদের কারামত মারহাবা আবার লেখছে জামি আহমদিয়া সুন্নিয়ার ওসমান গনি হুজুর মারহাবা নামি দামি হুজুর লেখছে কিতাবটা যাই হোক তো মহিলা 10 মাস 10 দিন পর একবারে শ্যামনগর শ্যামনগরই তো না থানার নামটা শ্যামনগর এই নলতা শরীফের কালীগঞ্জ থানা সদর থানা কলারুয়া থানা যশোরের হরিনাথপুর আছে নি কিজিকর গাছা সব বাচ্চা লয়া হুজুরের দরবারে হাজির আর ওই পণ্ডিতে দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছে সুবহানাল্লাহ পায় না যে পণ্ডিত রেখে এই তুমি কান্দো কা তোমার বাচ্চা হয় নাই তাই না পান খাও নাই খাই নাই সুবহানাল্লাহ কয় সর্বনাশ তুই পান কি করছিস রে মা কয় হুজুর আপনার খানকা শরীফের কাছেই আপনার খানকা শরীফের কাছেই মসজিদের কিনারে আমি একটা পাথর টুকরা পাইছিলাম ওই পাথরের টুকরার নিচে পানির টুকরা আমার বিশ্বাস হয় নাই বাজার পানির টুকরাটা আমি পাথরের নিচে রেখে দিয়েছিলাম হুজুর কেঁদে দিয়েছেন বোয়ালি কলন্দর রহমতুল্লাহি আলাই এত কষ্ট তুই কেমনে দিনই তোর বাচ্চারে কি হয়েছে হুজুর আমার তো পেটের বাচ্চা আসে নাই একটা দুর্মার যেই পাথরের নিচে তুই পানির টুকরা রাখছিলি ওই পাথরের কাছে একটা দুর্মার পাগলিটা পাথরের কাছে দুর্মারছে পাথরটা উল্টায়া দেখে একটা নূরের টুকরা ছেলে আকাশের দিকে তাকায়া রইছে বাবা আমি নিজে বিপদে পড়ে আমার বাচ্চা হইতো না
আমি বাচ্চার জন্য বসছিলাম না বিপদ হয়েছে আমার তা হুজুরের খানকা মাঝে আমি বেড়াইতে দুই দিন বেড়াইছি না তিন দিন বেড়াইছি আমি মাহফিল ছাড়া এখানে আসলে ভালো ভালো খাওয়ান পাওয়া যায় এই জন্য আমি আহি মাঝে মাঝে হ্যাঁ একালে বেড়াইতে এলো ভালো খানা মাহফিল আসলে তো হয় বেড়াইতে এলো মিষ্টি দুই থাকে আপনার কোনো সমস্যা আছে না ঠিক আছে আমি বাজানের কদম মোবারকে বসে রয়েছি বাজান আল্লাহর ওলিরা বলে জিন্দা গো আমনও তো জিন্দা গো মুসা কালিমুল্লাহ যেহেতু হাজার হাজার বছর পরে ষষ্ঠ আসমানে আমার নবীরে পরামর্শ দিছে এই জন্যই আমরা মাজার শরীফে আসি গো বাজান মারহাবা খান হাজার হাজার বছর আগে মুসা কালিমুল্লাহ শুইলা গেছে কবর জগতে রওজা শরীফ জগতে হ্যাঁ সেই মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে নবী পঞ্চাশ শক্তি লিয়ে এসে মুসা খায় পারত না আর আমার নূরের নবীর নবী গো আমনে দুইটা হাদিস আমি বুঝি নাই আমার নবীকে কোন হাদিস তুমি বোঝো না একবারে বেশি ইয়া করো বেড়া আজরাইলে চোখ ফালে এদেশ দেখে একবারে তুমি বড় বাহাদুর হয়ে গেছো না রাগ হয়েন না কোনটা বোঝো না কে ওলামা ও উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাইল তাফসিরে রুহুল ভাইয়া যে আপনার উম্মতের মধ্যে যারা বড় বড় আলেম হবে তারা এলেমের দিক দিয়ে বনি ইসরাইলদের সমতুল্য হবে কিন্তু নবী হবে না এটা কেমন কথা গো নবী নবী তো নবী আর অলি তো অলি ওই আপনি এটা কেমন হাদিস কইলেন যে বনি ইসরাইলদের নবীদের মতো আপনার উম্মতের এলে আলেমদের এলেম হবে কিন্তু নবী হবে না এটা কেমন আমার নবী কয় আজকে তুমি এই হাদিস বুঝবা সুবহানাল্লাহ নবীজি ডাক দিছে ইমাম গাজ্জালে তাল হেনা গাজ্জালি এখনো বাপের পৃষ্ঠ আছে বাপের জন্ম হয় না দাদার জন্ম হয় নাই মায়ের জন্ম হয় নাই দাদার জন্ম না নানা নানির জন্ম না নবীজিকে তাল হেনা তাফসীরে রুহুল বয়ান কাম হিয়া গাজ্জালি ইমাম গাজ্জালি রুহ সাথে সাথে হাজির এই তুমি তো এই এই হাদিসটা বোঝো নাই কেনা বুঝি নাই কথা ওই ওর লগে কথা কম এই তোমার নাম কি ইমাম গাজ্জালি কে আমার নাম গাজ্জালি বাবার নাম এই দাদার নাম এই পরদাদার নাম এই এবেলা তোরে জিগাইছি এক কথা তুই উত্তর দে চার কথা সুবহানাল্লাহ তোরে জিগাইলাম তোর নাম তুই বাবার নাম বলছিস তোর দাদার নাম বলছিস তোর বাবার দাদার নাম বলছিস আমি তো জিগাইছি তোর নাম কয় হুজুর বিয়াদবি নিবেন না একটা প্রশ্ন করছেন আমি ইমাম গাজ্জালি চারটা উত্তর দিছি আমার অন্যায় হয়ে গেছে গত আড়াই হাজার বছর আগে এখনো মায়ের পেটে আসে নাই মায়ের জন্মই হয় নাই পেটে আইব কবে বাবার জন্ম হয় নাই দাদা দাদি নানা নানির জন্ম হয় নাই ইমাম গাজ্জালি রে মুসা কালিমুল্লাহ মেরাজের রাত্রে জিগাই ও গো গাজ্জালি তোমার নাম কি মা ইসমুক হট ইজ ইউর নেম ইমাম গাজ্জালি কা আই অ্যাম গাজ্জালি মাই ডিয়ার ফাদার্স নাম এই মাই কি জানি দাদার জানি কি কয় না মাই গ্র্যান্ড ফাদার নাম এই এইভাবে চারজনের নাম বললি কারণ কি আমার ইমাম গাজ্জালি কয় ও গো ইমাম ও গো মুসা কালিমুল্লাহ আপনাকে মজার একটা খবর দেয় কয় কি খবরটা হলো গত আড়াই হাজার বছর আগে আমার আল্লাহ আপনারে জিগাইছিল অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা মুসারে তোর ডাইন হাতে কি আপনি যদি উত্তর দিলেই তো হইতো কলা হিয়া আসাই এইটা হইল আমার হাতের লাঠি আপনি যদি উত্তর দিলেন সাইডটা সুবহানাল্লাহ কি কওয়া যায় না এই সুবহানাল্লাহ আস্তে মানি না রেকর্ড না সুবহান জীবনের শক্তি দিয়ে এখন মার হাওয়া আর একটু জোরে কন ইয়া রাসূলুল্লাহ জোরে একটা ডাক দিয়া কর ইয়া ওলি আল্লাহ জোরে ডাক দেন ইয়া ওলি আল্লাহ এখনো বাপমার জন্ম হয় নাই দাদা দাদির জন্ম হয় নাই মুসারে কয় গত আড়াই হাজার বছর আগে আল্লাহ আপনারে জিগাইল তোমার ডাইন হাতে কি আপনি তো বললেই হইতো যে ডাইন হাতে লাডি আপনি যদি কোন ডাইন হাতে লাডি এই লাডি দিয়ে আমি কারামত মজেজা দেখাই এই লাডি দিয়ে ছাগলের পাতা ফাড়ি আরও কত কিছু করি আমনে
জিগাইল আল্লাহ একটা আপনি উত্তর দিলেন চারটা হেজা তো সইল না আমি রাসূলের উম্মত আপনি একটা জিগাইছেন চার উত্তর দিছি আমার দা গজল কইতে হবে না গজল কইতে হবে কামলে ওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো কামলে ওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান হাই হাই নবীর ভালোবাসা ঈমান নবীর ভালোবাসা ঈমান বুখারি প্রমাণ আমার জানের জান নবী কামলে ওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবী কামলে ওয়ালা হাবি আমার জান জাল হাই হাই নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার হাই হাই নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ান বলো না নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ান হাই হাই মোর নবীর সম্মানের মতো মোর নবীর সম্মানের মতো কারণাই সম্মান আমার জানের জান সবাই কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হাই হাই নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা বলো না নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা বাবারে বিবাহের মোহরানা দুরুদ আমার বাপ মার বিয়ার মোহরানা হইল আমার রসুলের দুরুদ মিলা মদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হাই হাই নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা বলো না নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা বাবারে বিবাহের মোহরানা দুরুদ বিবাহের মোহরানা দুরুদ কিতাবের প্রমাণ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান আমি বয়ারিছি হুজুর আমার বিপদ গ তো এই বইয়া থাকতে দেখে চক্ষু বন্ধ করে রাখ কিছুক্ষণ বাদে আমার ঘুমের একটা ভাব আসবে ঘুমের একটা আমার একটু তন্দ্রা ভাব আসে হুজুর কয় লোকটার নাম ভুলে গেছি অমুকের পাঁচটা ওই সময় পাঁচ টাকার একটু দাম আছে পাঁচ টাকা দিয়ে চাও খাওয়া যায় বিস্কুটও খাওয়া যায় আমার ওই খাদেমটা আমার মনে নেওয়ার চেহারা ওই খাদেমটারে পাঁচটা টাকা দিয়ে দাও তা আমি কে হুজুরের এখান থেকে যেহেতু নির্দেশনা আসছে পাঁচটা টাকা দিয়ে দাও তা আমি জিগায় জিগায় বাইক করছি বাইক করে আরে দিছি তা আমি আবার কই ফোন করবো পরে আগে টাকা দিয়ে মারহাবা কয়লা তা আমি টাহাটা দিয়া বাসায় ফোন দিছি খবর কি খবর আল্লাহ দিলে বেনিস কি বেনিস আল্লাহ দিলে কোনো সমস্যাই মারহাবা কয়লা এবার জোরে মারহাবা কর জোরে কর মারহাবা এই হলো খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ